আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি সিক্রেট বাই সামিরা। সামিরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা বাসায় বসে হোমমেড উকটেন বানাতে পারবেন। সো আমার ভিডিওটি দেখার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। এবং অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করুন। সো ফ্রেন্ডস, আমি শুরু করছি আমার আজকের ভিডিওটি। আজকে আমি যে রেমেডিটি আপনার সাথে শেয়ার করবো এটা হলো একটি হোমমেড উকটান, যেটা ইউজ করলে আপনাদের স্কিনটা অনেক ব্রাইট হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমরা অনেকেই মার্কেট থেকে অনেক ধরনেরই উকটান কিনে থাকি, বাট সেই ধরনের সেই উকটানগুলোতে অনেক সময় ভেজাল মিশ্রিতও থাকে, যেটার কারণে আমাদের স্কিনে ক্ষতি হতে পারে আমাদের স্কিনটা। বাট আমরা যদি বাসায় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে একটি হোমমেড উকটান তৈরি করতে পারি, তাহলে সেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো বেনিফিশিয়াল হবে। সো ফ্রেন্ডস, তাই আমি আজকে একটি হোমমেড উকটান শেয়ার করবো আপনাদের সাথে। এবং অবশ্যই আপনারা এটাকে, যাদের সামনে বিয়ে আছে তারাও চাইলে ব্রাইডাল স্কিন কেয়ার হিসেবে এই হোমমেড উকটানটাকে ইউজ করতে পারবেন। সো আমি শুরু করছি আমার আজকে স্কিন হোয়াইটেনিং হোমমেড উকটান রেমেডিটি। সো আপনারা কীভাবে এই হোমমেড উকটানটি তৈরি করবেন, এর জন্য আমার লাগবে 2 চামচ বেসন, আমি একটু বাড়িয়ে নিচ্ছি স্টোর করব বলে। সো আমি 2 চামচ বেসন নিয়ে নিলাম, আর নিব 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মুলতানি মাটি গুঁড়া, আর নিয়ে নিচ্ছি চন্দন গুঁড়া। আমি এখানে পরিমাণ মতো চন্দন গুঁড়া নিয়ে নিচ্ছি। নিয়ার অ্যাবাউট 2 টিস্পুনের মতো। সো ফ্রেন্ডস, আমার এবার আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিব। এই হোমমেড উকটানটি আপনাদের স্কিনটাকে দ্রুত ব্রাইট করতে সাহায্য করবে, এবং আপনাদের স্কিন থেকে যদি কোনো ব্রণের কালো দাগ থাকে কিংবা আপনাদের স্কিনটা ট্যানিং পড়ে যায় সেটা রিমুভ করবে। এই হোমমেড উকটানটি আমাদের স্কিন থেকে ট্যানিং রিমুভ করতে খুব ভালো কাজ করবে এবং আমাদের স্কিনটাকে দ্রুত হোয়াইটেনিং করতেও খুবই সাহায্য করবে। সো ফ্রেন্ডস, আমি সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিব এখন। সো আপনারা চাইলে এই উকটানটিকে স্টোরও করতে পারেন, এভাবে আপনারা আপনার এই উকটানটিকে স্টোর করতে পারেন একটা পরিষ্কার এয়ারটাইট কন্টেনারে ভরে, দেন আপনারা এটাকে সংরক্ষণ করতে পারেন। এবং আপনাদের যখনই স্কিনটা ট্যান পড়ে যাবে কিংবা আপনাদের স্কিনটা ডাল দেখাচ্ছে, তখন আপনার স্কিনটাকে ব্রাইট এবং ফর্সা করার জন্য আপনারা এই উকটানটি ইউজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, এখন আমি এখান থেকে ইউজ করে আপনাদেরকে দেখাবো আমি এটা কীভাবে ইউজ করছি। সো ফ্রেন্ডস, আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব, দেন আমি এটাকে যখন আমার প্রয়োজন হবে তখন আমি এটাকে ইউজ করব। সো আপনারা এইভাবে এই হোমমেড উকটানটি তৈরি করতে পারবেন। এখন আমি দেখাবো আমি এটাকে কীভাবে ইউজ করব। এটার জন্য আমার লাগবে, আমি এখন এখানে 1 চা চামচ পরিমাণ এই উকটানটি নিয়ে নিলাম। এখন আমি এটার সাথে পরিমাণ মতো রোজ ওয়াটার নিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটার সাথে লেবুর রসও ইউজ করতে পারেন, বাট আমি উকটান তৈরিতে অলওয়েজ প্রেফার করি গোলাপ জল দিয়ে উকটান তৈরি করতে, আমার মনে হয় সেটা অনেক ভালো কাজ করে, তবে লেবু ইউজ করলে সেটাও খুব ভালো কাজ করবে। সো ফ্রেন্ডস, আমার হোমমেড উকটানটি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো। আপনারা অবশ্যই এই রেমেডিটিকে আপনাদের স্কিনে অ্যাপ্লাই করবেন, আপনাদের ফেসে অ্যাপ্লাই করবেন, এবং এই উকটানটি ইউজ করার আগে আপনারা আপনাদের স্কিনটাকে একটি ভালো মানের ক্লিনজার দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেবেন, দেন আপনারা আপনাদের পরিষ্কার ত্বকে এই উকটানটি লাগাবেন।
এবং এই উপটানটি আমাদের স্কিনটাকে ব্রাইট করতে খুবই ভালো কাজ করে। সো ফ্রেন্ডস, আমি এটাকে এখন আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো। ফ্রেন্ডস, এই উপটানটি আপনাদের স্কিনের জন্য খুবই ভালো কাজ করবে। এই উপটানটিকে আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করতে পারেন, এবং যাদের সামনে বিয়ে আছে তারা এটাকে যদি টানা 2 মাস কি 3 মাস ইউজ করেন তাহলে খুব ভালো একটি রেজাল্ট পাবেন, আপনাদের স্কিনটা অনেক ব্রাইট হবে। এটাকে ব্রাইডাল উপটানও বলা যেতে পারে। সো আপনারা ব্রাইডাল উপটান হিসেবেও এটাকে ইউজ করতে পারেন, এটা স্কিন হোয়াইটেনিং করতে খুবই ভালো সাহায্য করে। সো ফ্রেন্ডস, এখন আমি এইভাবে করে রেখে দিব 30 মিনিট পর্যন্ত, এবং 30 মিনিট পর আমি এটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো। সো ফিরে আসছি 30 মিনিট পর। সো ফ্রেন্ডস, আমি আমার হাতটিকে ওয়াশ করে আসলাম, এবং আপনারা অবশ্যই এই আমার হাতটির দারুণ চকচকে গ্লোটা দেখতে পাচ্ছেন। আমার স্কিনটা খুবই গ্লোয়িং হয়ে গেছে। সো এই ফেস প্যাকটি আপনারা অবশ্যই ইউজ করে দেখবেন, এই ফেস প্যাকটি আপনাদের স্কিনটাকে ব্রাইট করতে খুবই ভালো সাহায্য করবে। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্কিনের এই গ্লোটি, আমার স্কিনটা অনেক গ্লো করছে এবং আমার স্কিনটা অনেক ফর্সা হয়ে গেছে। সো ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এই হোমমেড উপটানটি ইউজ করে দেখবেন, আশা করছি আপনারা ভালো একটি রেজাল্ট পাবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিওটি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে অন করবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। সো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।